আপনি কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছেন, ফেসবুকে রিচ হচ্ছে না, রিচ কমে যাচ্ছে, তাহলে ভিডিওটি আপনার জন্য। আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপকর্ন ব্লগার। নতুন পেজ খুলেছেন আর ভিডিও দিয়ে যাচ্ছেন কন্টিনিউ, লাইক আসছে না, এইসব প্রশ্ন যদি আপনার মাথায় ঘুরে থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। কিছু কিছু ভুলের কারণে আমাদের পেজে রিচ কিন্তু কমে যায়, আমাদের নিজেদের ভুলের কারণে। অবশ্যই আপনারা কাজ থামাবেন না, কন্টিনিউ ভিডিও দিয়ে যাবেন, রিলস দিয়ে যাবেন, প্রতিদিন একটা করে অন্তত একটা রিলস, একটা ভিডিও অবশ্যই আপলোড করবেন। আমরা কিছু কিছু ভুল কিন্তু নিজের অজান্তেই করি, অনেকে জেনে শুনেও করেন। যেমন ধরেন আপনারা বিভিন্ন পেজে গিয়ে গিয়ে, বিভিন্ন ভিডিওর নিচে গিয়ে গিয়ে বলেন প্লিজ ফলো ব্যাক, ব্যাক টু ব্যাক, প্লিজ ফলো মি, আমি আপনাকে ফলো দিয়েছি, আপনি আমাকে ফলো দেন। এসব ভুল কিন্তু কখনোই করবেন না। এগুলো লেখার কারণেও কিন্তু আপনাদের পেজের রিচ কিন্তু কমে যায়। আপনারা ভাবছেন ও আমাকে ফলো দিবে, আমি ওকে ফলো দিব, কিন্তু এসব ফলোয়াররা কিন্তু কখনোই আপনার ভিডিও দেখবে না, এজন্য কিন্তু আপনার পেজের রিচ কিন্তু কমে যাচ্ছে আপনার মনের অজান্তেই। তারপর ধরেন আরও কিছু ভুল করি, আমরা অনেক ভিডিও কিন্তু আমরা দেখি কিন্তু কোনো রেসপন্স করি না, কোনো লাইক দিই না, কমেন্ট করি না, শেয়ার করি না, এসবের কারণেও কিন্তু আপনার পেজের রিচ কিন্তু কমে যাচ্ছে। যেমন আপনার নিজেরও যেমন ক্ষতি হচ্ছে, যার ভিডিও দেখছেন তারও কিন্তু ক্ষতি হচ্ছে। অবশ্যই একটা মিনিট অন্তত ভিডিও দেখার চেষ্টা করবেন, পারলে একটা লাইক অন্তত দিয়ে দিবেন। আর কিছু কিছু কাজ করি, ভিডিও দেখি নাই, কিছুই করি নাই, লাইক কমেন্ট করে আসি, এই কাজটাও কিন্তু করবেন না, আপনার পেজের জন্য কিন্তু এটা ক্ষতি হবে। আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ক্যামেরাটা যাতে ভালো থাকে, ক্লিয়ার যাতে দেখা যায়, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর ভিডিও ভালো হইলে অবশ্যই আপনার পোস্টে লাইক কমেন্ট অবশ্যই আসবে, শেয়ার তো অবশ্যই দিবে, তাহলে কিন্তু আপনার পেজের রিচ কিন্তু বাড়বে। এভাবেই কিন্তু পেজের রিচটা কিন্তু বাড়ে। আমরা অবশ্যই এসব জিনিস একটু খেয়াল করব, সামান্য কিছু জিনিসের ভুলের কারণে পেজের রিচ কিন্তু কমে যায়। আপনারা অবশ্যই কন্টিনিউ রিলস দিবেন, ভিডিও আপলোড করবেন, হতাশ হবেন না। আর ভিডিও ভাইরাল হতে কিন্তু সময় লাগে না, একটা ভিডিও যদি ভাইরাল হয় অবশ্যই আপনার কন্টিনিউ ফলো কিন্তু আসতে থাকবে। আজকে তাহলে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বাই বাই।